এত বড় নিয়ামতের আগ্রহ করেছিলেন। পীরার মুরিদ যদি সম্পর্ক ভালো থাকে, আমি আগে বলেছি বাবা আল্লাহর কবরের ভিতর থেকে আমাদের জন্য রুহানিয়াদের দোয়া করতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামারি কেনা 2016 সালে আল্লাহ আমাকে যখন হজ পাকে আবার দ্বিতীয়বার নিয়ে গেলেন মদিনা শরীফে যাওয়ার পথে, হুজুর প্রতিদিন ফোন করতেন আর বারবার বলতো বাবা মদিনা শরীফ খেয়াল রেখো বাবা, ওই মদিনার জমিনে আমার রসুল পাক নকশা কদম কোথায় আছে জানো না বাবা, মদিনা জমিনে পা সন্তানে ফেলবে বাবা, ও বাবা হিজবুল্লাহ শুনে রাখো আল্লাহ নবীর সঙ্গে যেন মদিনা শরীফে বেয়াদুবি না হয়ে যায়, এই দোয়া হুজুর আমাকে বলেছিলেন। ও সোনাবারে গেরা আসরের নামাজ 1 তারিখে আদা করে আমার আপনার নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহে জনাবে মুহাম্মদ রসুলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আজহারে সালাম দিতে গেলে যে গেট দিয়ে ঢুকতে হয় ওই গেটটার নাম হলো বাবা বাবু সালাম, ওই বাবু সালাম দিয়ে ডান পাগে নিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বুবা এলাকা দুটো হাদিস আমার সঙ্গে ছিল বাবা, একজন হাফেজ কোরআন, আমরা তিনজন ঢুকছি আল্লাহ নবীর মাজারে আতহারের দিকে সকলের নজর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলেন আমার নবীকে একটু সালাম দেবেন না বাবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরু মিন নূরিল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিতে দিতে এগিয়ে যাচ্ছি বাবা, সালাম দিয়ে বার হয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যে দরওয়াজা দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতে আসতে ওই দরওয়াজাটার নাম হলো বাবে জিবরাইল, ওই বাবে জিবরাইলের দ্বারে দাঁড়িয়ে হাত দুটো তুলে আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে আর হাও হাও করে কাঞ্চে দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই জানেরা মদিনার মসজিদে নবাবী শরীফের খাদেমেরা ছিল ছুটে চলে এসেছে হাত থেকে ধরে ফেলল হাজি সাহেব শিরিক শিরিক কাবাব, আমার সঙ্গে ঝগড়া লেগে গেল বাবা, আমিও দু একটা হাদিস বলছি তারাও বলছে বাবা, আমি তাদেরকে বলেছিলাম মজার খাদেমেরা শুনে রাখো কাবে তু কাবা তো মেরে সরকার মদিনা, আমার নবীর জন্য কাবা কাবার জন্য নবী নয়, আমার নবীকে আল্লাহ পাক যদি না বানাতেন তোর কাবাকে আল্লাহ পাঠাতেন না, আমি তো আমার নবীর কাছে চাই না নবীর নালায়ের শরীফের ওসিলা দিয়ে আমার আল্লাহর কাছে চাই বাবা, ও সোনা মালিকেরা ঝগড়া শুরু হয়ে গেছে রেগে গিয়ে একটু জোরে আমার গলার আওয়াজ হয়ে গেল, আমার দুই পাশে দুইজন আমার হাজি সাহেব সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, পকেটে মোবাইল ছিল রিং হয়ে গেল, ফোনটা ধরে দেখি বাবা হুসুর কেবলার নাম্বার, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি
ছিলেন মদিনা শরীফে, হুজুর ছিলেন কোথায়? পুরফুরা শরীফে হুজুর কোন চোখ দিয়ে দেখেছিলেন? এ ওয়াজ ইন্তেকালের পরে করছি নয়, হুজুর হায়াতে থাকা অবস্থায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফোনটাকে রিসিভ করে সালাম দিতে যাব, হুজুর আমাকে বলল বেয়াদব, যা নিষেধ করলাম তাই করলে বাবা। আল্লাহ নবী দরবারে বেয়াদবি হয়ে গেল, বেয়াদবি করো নি বাবা, তুমি কি দেখো না আমার বেঈমানেরা? আল্লাহ নবী মাজারে আধারে যখন সালাম দিতে ডুবে, আল্লাহ নবীর মাজারে আতহারের উপরে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে সোনালি অক্ষরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমাদের ঈমানদারেরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার হাবিবের কথার আওয়াজ না উপরে না চলে যায়, যদি চলে যায় আনতাহবাতা আমালুকু, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের আমল বরবাদ করে দেব। ও হুজুর কিবলা আমাকে বললে কোচি ঝগড়া করো নি বাবা, ওরা ওহাবি, ওরা ওহাবি, আল্লাহর নবীর মাজারে দাঁড়িয়ে সালাম দিতে দেবে না, আমার নবীকে মোহাব্বতের সালাম দিতে দেবে না, তুমি আবারও চলে যাও বাবু সালাম দিয়ে। আল্লাহর নবীর মাজারে ভিতরে ঢুকে আমার নাম করে আল্লাহ নবীকে একবার সালাম দিয়ে এসো বাবা। আজ যদি মনে হয় আমার সালাম তো বাবা রসুল্লাহকে দিয়ে দিও, আমার সোনা মালিকেরা জামানেরা যুবকেরা আমার মাহফিল, খোদার কসম এই রাস্তার উপরে এই পানি কানার ভিতরে যেভাবে বসে রয়েছেন, দোয়া করি আল্লাহ পাক যেন ময়দানে মাশারে আর আরশ ভাগের ছায়ার তলায় আমার নবী পাকের সঙ্গে আমাদের পীর আমাদের নবী দাবান ধরে আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ যেন নসিব করায়। যে ফুরফুরার খাঁটি মুরিদ হয় ওই মানুষটা আল্লাহর নবীর দিদার পেয়ে যায়, আর যে মানুষ একবার আল্লাহর নবীকে দেখেছে খোদার কসম করে বলি বাবা, মৌতের আগের দিন পর্যন্ত এর চোখে পানি ফোরাবে না, ফোরাবে না। আল্লাহর নবীর মতো মানুষ দুনিয়ায় হয়নি আর হবে না গো বাবা। ও শুনে মানে দিলাম কটা কথা বলবো বাবা, ফুরফুরা শরীফের বড় হুজুর বীর কিবলা রহমাতুল্লাহের একজন মুরিদ ছিলেন, নদিয়া জেলায় হাসখালি থানা, হুজুরের বাড়ি ছিল গ্রামের নাম হলো বেনালি, হুজুরের নাম হলো মাওলানা মতলুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহে। ধরে বড় সুবহান, আমি হিপস কমপ্লিট করে ওখানে সিনিয়র মাদ্রাসায় ভর্তি হলাম। আপনাদের দেখে আমার খুব ভালো লাগে, অসুবিধা হচ্ছে না?
সালাম করে দিল। আল্লাহ এই এই এটা বলি শেষ করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও এই আমি ওই তখন ওই মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় তো ছাত্ররা বলছে আজকে আমাদের মাদ্রাসার মিটিং, তো পীর সাহেব আসবে। তো আমি জানি আমাদের পীর সাহেবরা সব চার টাকা গাড়ি নিয়ে আসবে, পীর সাহেব দেখি আসছে একটা ছেঁড়া ব্যাগ, ছোলের ব্যাগ আর জামা গুটিয়ে গুটিয়ে এক খাম চামা। তো সব ছাত্ররা মুসাফা করছে, আমিও মুসাফা করছি, হাত ধরি বলছে বাবা মন্তব্য করতে নেই, হাদিস কোরআন পড়ো, ছাত্র বয়সে মুরিদ হতে হবে, যাও তাড়িয়ে দিয়েছি। আমি ওখানে একটা মসজিদে ইমামতি করতাম, কিছু ছেলে ভিড় করেছি, বুঝেছি গ্রামে একটা মিলাদ হুজুরের দাওয়াত আছে, টাকা তো বেশি দিতে হয় না, আর জীবনে কারোর কাছ থেকে টাকা চেয়ে নেয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখেছি তবলিগ জামাত আহলে হাদিস সবাই এসে আল্লাহ এত বড় নিয়ামতের হাক্কা হাক্কানি আলেম ছিলেন। তো মিলাদ হয়ে গেছে, ছেলেগুলো বলছে হুজুর আমরা একটু বায়াত হবো, তো হুজুর সেই রুমাল ছুঁড়ে আমি তো কপ কপ করে বলছি, আমি তো ওই আশায় ছিলাম, বলছে বর ধরে ফেলেছি। রাত্রির শোবে কোথায়? মসজিদে আমি যে কামরায় থাকতাম, হুজুর বলছে কই চলো দুই বাপ্পাটায় থাকি, ছেলে মানুষ তো এত বুঝতে হয়নি না বাবা, দুই বাপ্পু এক জায়গায় শোক করে ঠিক আছে। তো হুজুর ধারের দিকে শুয়েছে, মানে আর আমি একদম দেওয়াল খেয়ে গ্রামের নাম হলো বেনালি, মানুষে না চেনে হুজুর আমার পাশে শুয়েছিলেন, আমার ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পরে দেখে হুজুর আমার পাশে নাই, আস্তে করে উঠে পড়েনি বয়স্ক মানুষ কোথা গেল কি জানি, উঠে গিয়ে দেখি মসজিদের এক কোণে চুপ করে বসে আর হাত দুটো তুলে হাও হাও করে আল্লাহ দরবারে কাঁদতেছে। আমি পিছনে লুকিয়ে লুকিয়ে গিয়ে দাঁড়িয়েছি, শুধু একটাই দোয়া করছি আল্লাহুম্মা আজির না মিলন না, আল্লাহুম্মা আজির না মিলন না, আল্লাহুম্মা আজির না মিলন না, আল্লাহ আমি জাহান্নামের আগুন অসহ্য করতে পারবো না, আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। আমি আস্তে আস্তে কিছুক্ষণ পরে হুজুর তাহাজ্জুদে নামাজ সেরে এসে শুয়ে পড়েছে, আমি ঘুমিয়ে আছি পুরো ঘুম রঙ হয়, কানে কথাবার্তা শুনতে পাচ্ছি আপচা আপচা, হুজুর যেন সারা রাত ধরে কার সঙ্গে গল্প করছেন বাবা, ফজরের নামাজের পরে চা পান করার পরে আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর সারা রাত ধরে কার সঙ্গে গল্প করছিলেন? ও পুরপুরে এসে দিবেন দাদা হুজুরের এক এক করে জোর টুকরাকে, আল্লাহ এত বড় নিয়ামতের হাকদার করেছিলেন। মাওলানা মুজতবা রহমান সাহেব বলল কচি
ওই মানুষটাকে তুই কি দেখেছিস নাকি? আমি বললাম হুজুর না, কথা শুনতে পাচ্ছিলাম, দেখতে পাইনি। বললো বাবা রে, একবার যদি চোখটা খুলতে পারতিস আল্লাহর সাতটা জাহান্নামের আগুন হারা হয়ে যেত। গত রাতে সারা রাত আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফুরফুরে শরীফকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, মাওলানা মুফতি জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা, জিয়াদ আলী সাহেব স্বয়ং চোখে আল্লাহর নবীকে ফুরফুরার টিনের চালায় দেখেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা কথা বলবো বাবা, আমার রবিউল ভাই বলছিলেন ভাইজানরে যদি ভালো না লাগে সরে এসো, কিন্তু আমার দাদা পীরের সিলসিলা বদনাম করো না বাবা। মেজলা হুজুরের একজন মুরিদ আমার সঙ্গে গল্প করছে, বলছে আমি নিজে এখানে শুনেছি মেজ হুজুর পীর কেমলা দরবারে বসে বলেছে বাবা তোমার দাদা পীরের সিলসিলাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। বাবা তোমার দাদা পীরের সিলসিলা যারা ধরে থাকবে আল্লাহ এদের মৃত্যুর আগে দিন পর্যন্ত রুজির অভাব আল্লাহ দেবে না। কত পায়ে ধরে বলে যাবো সোনামারি কেরাম, আমার দাদা হুজুর আল্লাহ পাক কবুল করেছিলেন। আমার দাদা হুজুরের চেলছেনা চেনি বাবা, আলেম হাফেজ যারা রয়েছো, ও হাফেজ সাহেবেরা, ও আলেমেরা, বড় ডিগ্রি নিয়ে এসেছো বাবা, ভাত জুটবে না, ফ্যান চালাতে হবে। ও মেজনেরা ফুরফুরা শরীফের একজন হাক্কানি সিলসিলার আলেমকে আপনি দেখান, সে লোকের মাঠে জোন দেয়, ছেঁড়া জামা গায়ে দেয়, যারা সিলসিলার অরিজিনাল আলেম আল্লাহ এদেরকে চার চাকা চড়িয়ে বেড়ায় না বেড়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার দাদা হুজুরের দোয়া, বিশ্বাস করেন আল্লাহ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হিফজ করেছি, পীর কালিমুল্লাহ হুজুরকে আমরা যেমন সবক মানে শেষ করেছি, একটা দোয়া হয়, দোয়া হয়, এই দোয়ায় আমরা যে করে পাগড়ি নেব ওমর হুজুরকে আর কালিমুল্লাহ হুজুরকে দাওয়াত করেছি, তো সেদিন খুব পানি হচ্ছে, সেই পড়োশি আগে ছাতা ছিল না বড় ছাতা, ওই ছাতা নিয়ে ওমর হুজুরকে বাড়ির থেকে আমি নিয়ে এসেছি, আর কালিমুল্লাহ হুজুর ওখান থেকে একটু শুনি মানুষ এসেছে, দোয়া করে দোয়া করে বলছে যা তোদের নসিব খুলে গেল রে, তোদের নসিব খুলে গেল, আমার আব্বা জান বলেছেন যারা আমার এই মাসা থেকে হিপস কমপ্লিট করবে আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করব, আল্লাহ এদের রুজির অভাব দেবে না, জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যে কজন আমরা ফারেক হয়েছিলাম আল্লাহ এক একজনকে ভালো ভালো বক্তা করেছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেক কথা এইভাবে বললে সারা রাত পার হয়ে যাবে, আমার তো ড্রাইভার নেই, একা একা যেতে হবে বাড়ি ভাই, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেখ সাক্ষাৎ আবার তাও তুলে কার্তিক মাসের ১৬ কিংবা ১৭ ঠিক আছে ইনশাল্লাহ, যদি লেখা মসজিদের জলসা ওখানে উমর সিদ্দিক হুজুর আসেন, যদি আল্লাহ দেখা করে দেখা হবে, সকলে আসেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার রাসূলের পাকের সালাম, ইয়া নবী সালাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে, আজই যোগাযোগ করুন।
স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।